কোহেলিয়া। যুগ যুগ ধরে জোয়ার ভাটায় আপন গতিতে প্রবাহিত হতো কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত এই নদীর স্রোত। লবণ চাষী, জেলে এবং মাঝিমল্লার গানে মেতে থাকত কোহেলিয়া। কোহেলিয়া নদীকে কেন্দ্র করে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মহেশখালী দেশি বিদেশি পর্যটকদের বিচরণে মুখর থাকত। বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ এগিয়ে চলেছে, যা স্থানীয় লোকজন তথা দেশবাসীর জন্য খুবই আশাব্যঞ্জক। কিন্তু বাস্তবতা আসলে কি? অপরিকল্পিত শিল্পায়নের বলি হয়ে থেমে গেছে কোহেলিয়া তীরের স্বাভাবিক জীবনযাপন। জীবিত কোহেলিয়া নদীটি আজ মৃতপ্রায়। উৎকণ্ঠায় দিন যাচ্ছে নদী তীরবর্তী মানুষের। জলাবদ্ধতা সহ নানা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে মাতারবাড়ি ও মহেশখালী এলাকায়। পরিবেশ অধিদপ্তর 2016 সালের জানুয়ারি মাসে কোহেলিয়া নদীর উপর দিয়ে 6.5 কিলোমিটার সংযোগ সড়ক করার জন্য পরিবেশ ছাড়পত্র প্রদান করে। উক্ত পরিবেশ ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে নদী রক্ষায় স্টেট ইকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 1950, পোর্ট রুলস 1966, মহামান্য উচ্চ আদালতের 2009 সালের রায় এবং পানি আইন 2013 সহ বিভিন্ন নীতি, আইন ও সরকারি নির্দেশনা বিবেচনা করা হয়নি। প্রকল্প সংশ্লিষ্ট নথিতে এই রাস্তা নির্মাণের জন্য সর্বমোট 41 হেক্টর জমি অধিগ্রহণ, 93 পরিবার ও 545 জনের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন হবে বলে উল্লেখ থাকলেও স্থানীয় মানুষের কাছ থেকে জমি অধিগ্রহণ অথবা ক্ষতিপূরণ প্রদানের কোনো তথ্য পাওয়া যায়নি। সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, পরিমিত ভোগ ও টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জলজ জীবন, এই 6, 12, 13 ও 14 নং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকার যেখানে স্থায়িত্বশীল উন্নয়নে পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করছে, নদী উদ্ধারের জন্য প্রকল্প ও অর্থ বরাদ্দ দিচ্ছে, যেখানে সর্বোচ্চ আদালত নদীকে জীবন্ত সত্তা, লিভিং এন্টিটি বা জুরিস্টিক পার্সন হিসেবে ঘোষণা করছে, সেখানে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে অবৈধভাবে কোহেলিয়া নদীর ঢাল এবং তলদেশ ভরাট করে 7.4 কিলোমিটার নদীকে রাস্তায় পরিণত করা হচ্ছে। কিন্তু জাইকার নীতিতে উল্লেখ আছে, জাইকা ইজ ডিটারমাইন্ড টু প্রোটেক্ট আওয়ার গ্লোবাল এনভায়রনমেন্ট দ্যাট ইজ এক্সট্রিমলি ভাইটাল ফর দ্য সার্ভাইভাল অফ ম্যানকাইন্ড অ্যান্ড ন্যাচারাল life on earth. It also seeks the balance among environmental conservation, social prosperity and sustainable development. JICA will consistently adhere to relevant environmental laws and regulations. ভুক্তভোগী এলাকায় প্রায় 5,579 একরের বেশি জমি অধিগ্রহণ কাজ চলছে বলে জানা যায় এবং এ অধিগ্রহণকালে বহু বসতি বন্যার পানিতে ভেসে যায়, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ে, ফসলের ক্ষতি হয়, লবণ চাষী, জেলে এবং কাঁকড়া আহরণকারীরা ক্ষতির শিকার। স্থানীয় বাজারে কাঁচা পণ্যের দাম প্রায় 25% বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার অবনতি হয়েছে, স্থানীয়দের কর্মসংস্থানের পরিবর্তে বেকারত্ব ও দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্য কাঠামো ভেঙে পড়েছে, দূষিত পানি পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায় 10,000 মানুষ পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে। আমরা এখানে থাকতে পারি না, বারিশে অনেক কষ্ট, বুক করতে করতে 2 বছর চলে গেছে, পানি ঢুকে আমাদের পাশে এখনো আপনারা গিয়ে দেখেন বাড়িতে এখনো পানি আছে। আমাদের এলাকার আমাদের জায়গা এই জায়গাটা সবগুলো এসপিএম প্রকল্পে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমরা কিছু করতে পারছি না, এখন আমরা বেকার। জাল বসাতাম নদীতে, এখন নদীগুলো পর হয়ে গেছে, এখন আমরা জাল বসাতে পারি না। কোহেলিয়া নদী ভরা এবং এর কারণে সৃষ্ট বিভিন্ন বিরূপ পরিস্থিতি পরিলক্ষিত করে 2019 সালের মার্চ মাসে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা স্থানীয়দের সাথে এক সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে। 2020 সালের মার্চ এবং সেপ্টেম্বর মাসে কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি নদী রক্ষার দাবিতে 2টি মানববন্ধন করে। 2021 সালের 16 এবং 17 জানুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং জাতীয় নদী জোটের 18 সদস্যের একটি প্রতিনিধি দল 2 দিনের সফরে কোহেলিয়া নদী সরেজমিনে পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন, যা 18 জানুয়ারি বিভিন্ন জাতীয় এবং স্থানীয় পত্রিকায় বিশেষভাবে ছাপা হয়।
বাপা ও নদী জোটের পক্ষ থেকে 23 জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি সংবাদ সম্মেলন হয়। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল সত্য উদ্ঘাটনে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্ট কোম্পানিকে নদী ভরাটের সত্যতা পাওয়ার সমন দাবি করে। 25 জানুয়ারি কিলিং অফ কোহিলিয়া নামে জাতীয় দৈনিক ডেইলি স্টারে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করা হয় এবং 26 তারিখ এই বিষয়ে সম্পাদকীয় প্রকাশ করে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, উল্লেখযোগ্য সংখ্যক নদী বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। উন্নয়নের অজুহাতে নদ নদী খাল বিল জলাশয় জলাধার দখল করা যাবে না, কোনোভাবেই কৃষি জমি ও জলাধার বিনষ্ট করা যাবে না, নদ নদী দখল করে উন্নয়ন করা যাবে না। জাপানিদের শক্ত পরিবেশ নীতি রয়েছে, কখনো তাদের নদী ধ্বংস করে এমন ঝুঁকিপূর্ণ প্রকল্প নিজ দেশে তারা করবে কি? কোহিলিয়া নদীর মৃত্যু হলে মহেশখালী ও মাতার বাড়ির সর্বসাধারণের জীবন, কৃষি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তাই এই অঞ্চলের মানুষ চায় কোহিলিয়া তার পূর্ণ যৌবন ফিরে পাক, তারা ফিরে পাক তাদের কর্মচঞ্চল স্বাভাবিক জীবন। কোহিলিয়ার এমন মৃত্যু রুখতে না পারলে কোহিলিয়ার মতো বাংলাদেশের আরও অসংখ্য নদীকেই মরে যেতে হবে। বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করার পর থেকে যেভাবে নদীর দুপার দুই দিক থেকে যেভাবে ভরাট আরম্ভ করা হয়েছে, তো এইভাবে করা হয়তো এটা নদী থাকবে না। ওই পুরার নূর জালের ক্ষতিপূরণ ওরা পায় না, আপনাদের মাধ্যমে ওদের ক্ষতিপূরণটা পাওয়ার জন্য আমি একটা অনুরোধ করছি। আমি মনে করি যে বাপার আমাদের জাতীয় নদী জোটের এবং নদী রক্ষা কমিশনকে এটা হয়তো আগামীতে আন্তর্জাতিক একটি জায়গা থেকে মুভ করতে হবে। আমরা কারো বিপক্ষে নই, আমরা মানুষের পক্ষ। আপনারাও এরকম ভাবে সংগঠিত থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, আইন জানেন, আইন জানানোর চেষ্টা করেন এবং আপনাদের প্রাণ এবং প্রকৃতিকে রক্ষা করে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে সহযোগিতা করেন। নদী বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে পৃথিবী বাঁচবে, আর পৃথিবী বাঁচলে বাঁচবে মানুষ।